কিন্তু নির্দেশনা কিন্তু দাবা আছে স্যার, আমরা ট্রেনিং দিয়েছি, সব কিছু কিন্তু দাবা আছে। তবে একটা জিনিস দেখতে হবে, আমাদের ভারী গাড়ির লাইসেন্সের যে ড্রাইভার এটি কিন্তু অনেক কম, সত্য কথা বলতে হবে, কারণ লুকানোর কিছু নেই। আমরা 45 জন নিয়োগ দিয়েছি, ভারী গাড়ি যারা চালায় আমাদের যে ডিমান্ড ভারী গাড়ি এগুলো কিন্তু অনেক কম। এই যে গাড়িটা যে চালাচ্ছে এটা কিন্তু ভারী গাড়ি, এই ড্রাইভার কিন্তু আমরা যখন গাড়ি যখন কিনি তাকে তারা ট্রেনিং দিয়ে নিয়ে আসছে। সব গাড়ি ড্রাইভারদের ট্রেনিং দেওয়া সম্ভব না। আমরা আমি গতকালের ঘটনা এর আগেও আমি বারবার বলেছি আমরা যে কোনো গাড়ি যে চালাবে সে তাকে বদলি দিতে পারবে না। সবচেয়ে সমস্যা হচ্ছিল যে ড্রাইভার সে বদলি দিয়ে আরেকজনকে দিয়ে দেবে, এবং যে বদলি ড্রাইভার সে কি আদর্শে গাড়ি ঠিক মতন চালাতে পারে কি না পারে, অথবা তার ভারী গাড়ি চালানোর তার কি সেই ধরনের লাইসেন্স আছে নাকি, তার সক্ষমতা আছে নাকি, এটি না দিয়ে যারা বদলি গাড়ি দিয়ে দেখছে আমি কঠোর অবস্থান নিয়েছি। কালকে দেখার পর্বে বলেছি যে আমাদের যারা ড্রাইভার তাদেরকে দেখতে হবে যে তারা যার দায়িত্ব তাকেই করতে হবে। এই জন্য আমি বলেছি যে প্রত্যেকটা গাড়িতে আমাদেরকে ড্যাশ ক্যাম লাগাই দেওয়ার জন্য, যে ড্যাশ ক্যাম লাগাই দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে পারবে যে কে গাড়ি চালাচ্ছে। কিন্তু তারা সত্যি কথা তারাও কিন্তু ড্যাশ ক্যাম লাগাতে চায় না, তারাও ড্যাশ ক্যাম লাগাতে চায় না। আজকে ড্যাশ ক্যাম লাগানো থাকে তাহলে কিন্তু আমরা আমাদের কমন সেন্টার মধ্যে দেখতে পারি যে ড্রাইভারটা কে চালাচ্ছে। মানে এটা আমি কি বলবো, এটাকে একটা মানে চ্যালেঞ্জের মতো তাদেরকে বলা হচ্ছে, তারা করছে, দুই দিন পরে তারা এটাকে ছড়াই ফেলছে। বাট আমরা কঠোর হচ্ছি, এবং অবভিয়াসলি একটি প্রাণ যদি চলে যায় সে তার সে পরিবার বুঝলো তার কত বড় ক্ষতি হয়ে গেল। আমি মনে করি আমাদের যে ড্রাইভার যারা আছেন আমি সবাইকে অনুরোধ করবো, আল্লাহর হস্তে আপনারা যেই গাড়িটা চালাচ্ছেন সেটাই চালাবেন। আপনি গাড়িটাকে বদলি বা সাব কন্ট্রাক্ট দিয়ে যাকে দিচ্ছেন আপনারা জানেন না যে তার কী অবস্থা।